আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি সাকিব সাকিব স্টেক পয়েন্ট আপনাদের সকলকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা রিয়েলমির ফোন পছন্দ করেন বা রিয়েলমি সেভেন যেই ফোনটা অলরেডি লঞ্চ করা হয়েছে রিয়েলমি সেভেন ফোনটা নিতে যাচ্ছেন এবং একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছেন যে ফোনটা নেওয়া উচিত হবে কি না বা ফোনটাতে খুঁটিনাটি কোন কোন বিষয়গুলো ভালো বা কোন বিষয়গুলো ভালো না তো আপনারা যারা দ্বিদ্বন্দ্বের মধ্যে আছেন আমি আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো আশা করি রিয়েলমি সেভেন সম্পর্কে আপনাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক ভিওয়ার্স প্রথমে ডিসপ্লে সেগমেন্টে চলে যাওয়া যাক ফোনটিতে আমরা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছি যেটা আইপিএস প্যানেলের এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে আপনার নাইনটি হার্স রিফ্রেশ পাচ্ছি আমরা ডিসপ্লেটাতে যে কারণে আপনাদের যে সকল ইউজার ইন্টারফেস এবং গেমিং এর যে সকল ইন্টারফেস আছে ওইগুলো কিন্তু অনেক স্মুথ মনে হবে কারণ নাইনটি হার্স রিফ্রেশ যারা অলরেডি ইউজ করেছেন তারা ওই মজাটা বুঝতে পারেন যে নাইনটি হার্স রেটটা কি তো সাথে সেই সাথে আপনার ফুল এইচডি প্লাস উইথ আইপিএস এলসিডি প্যানেল আপনার ফুল এইচডি প্লাস হওয়ার কারণে ডিসপ্লেতে ওই রকম কালার কোনো ইস্যু হবে না তারপর রিয়েলমি সেভেনের মধ্যে আমরা চারটা ক্যামেরা সেট পেয়ে যাচ্ছি আপনার রিয়ার ক্যামেরা সেট আপ সিক্সটি ফোর মেগাপিক্সেলের সোনি আইএমএক্স সেন্সর দিয়ে আপনার মেন শুটারটা আসতেছে যেটার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার তো ক্যামেরা সেগমেন্টে যদি বলতে চাই প্রাইমারি সেন্সরটা কিন্তু মোটামুটি খুব ভালো মানের সেন্সর ইউজ করা হয়েছে কারণ সোনির যে সকল আইএমএক্স সেন্সরগুলো থাকে ওইগুলা দিয়ে কিন্তু ওভারঅল খুব ভালো পিকচার আমরা আউটপুট পেয়ে থাকি এবং সেই সাথে আপনারা যদি জি ক্যাম ইনস্টল করে নেন ফোনের মধ্যে তাহলে কিন্তু আরও বেটার ছবি আপনারা আউটপুট পেয়ে যাবেন কারণ স্টক যে ক্যামেরা অ্যাপস আছে ওইটা থেকে কিন্তু জি ক্যাম্প ইউজ করতেছেন তারা ওই পার্থক্যটা বুঝেন তারপর সেই সাথে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আপনারা একটা এইট মেগাপিক্সেলের আপনার আলট্রা হোয়াইট শুটার পেয়ে যাচ্ছি এবং সাথে একটা টু মেগা পিক্সেলের সেন্সিং সেন্সর এবং টু মেগা পিক্সেল আপনার মাইক্রো লেন্স আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটিতে তারপর ফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি একটা ফোনের মধ্যে সবচেয়ে গুরুত্ব যেই বিষয়টাকে দিয়ে থাকি সেটা হলো এর প্রসেসর কারণ প্রসেসর ব্যতীত একটা ফোন কোনোভাবে পরিচালনা সম্ভব নয় কারণ প্রসেসর যত ভালো ফোনটার পারফরমেন্স তত বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই রিয়েলমি সেভেনের মধ্যে প্রসেসর হিসেবে পাচ্ছি আপনার মিডিয়াটেকের প্রসেসর হিলিউ জি নাইনটি ফাইভ প্রসেসরটা যেটা একটা গেমিং সেন্ট্রিক প্রসেসর কারণ এটা দিয়ে আপনারা ভালো লেভেলের গেমস খেলতে পারবেন এবং সেটাতে আপনার ইয়ে অক্টাকোর প্রসেসর অক্ট মধ্যে আপনার দুইটা কোর আছে আপনার টু পয়েন্ট জিরো ফাইভ করটেক্স এ সেভেন্টি সেভেন এবং বাকি যে

ওভারঅল দেখা যাক যে ভবিষ্যতে যে মিডিয়াটেকের এই মানে অগ্রগতিটা কতটুকু হয় বা ওরা কি স্ন্যাপড্রাগনের সাথে পেরে ওঠে কিনা তো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই স্ন্যাপড্রাগনকে এগিয়ে রাখতে হয় মিডিয়াটেক থেকে তো প্রসেসর হিসেবে এখানে হেলু জি নাইনটি ফাইভ মোটামুটি আবার লেভেলের বলতে পারেন তারপর রিয়েলমি সেভেন ফোনটা আপনার দুইটা ভেরিয়েন্টের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হলো আপনার সিক্স জিবি সিক্সটি ফোর জিবি এবং আরেকটা হচ্ছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ তো আপনারা যদি একটু বাজেট ভালো থাকে তাহলে এইট জিবি র্যামটা নেওয়ার চেষ্টা করবেন কারণ র্যাম রোমটা মানে বর্তমান যুগে সিক্সটি ফোর জিবি স্টোরেজটাও আমাদের কম মনে হয় সেই সাথে এটাতে আবার একটা ভালো বিষয় আছে এটাতে ওরা ইউএফএস স্টোরেজ ব্যবহার করেছে ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজ পাচ্ছি এবং আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড টেন পেয়ে যাচ্ছি ফোনটিতে যেটি খুব ভালো খবর কারণ অ্যান্ড্রয়েড টেন তো এখন চলতেছে কারণ অ্যান্ড্রয়েড ইলেভেনেরও কিছু ব্যাটা ভার্সন অলরেডি বা স্টেবল ভার্সন আসতেছে তো সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড টেন থাকারই কথা তো সেই সাথে ফোনটাতে আমরা রিয়েলমি ইউআই পেয়ে যাচ্ছি রিয়েল এবং সাথে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট টা পেয়ে যাচ্ছি যেটা এখন অনেক ফোনে ফ্ল্যাগশিপ গ্রেডে দিচ্ছে না এবং মিডিয়াম সেগমেন্টের কিছু কিছু ফোনে অলরেডি আমরা হেডফোন জ্যাকটা হারিয়ে ফেলছি হয়তো ভবিষ্যতে হেডফোন জ্যাকটার কোনো অস্তিত্বই থাকবে না তো সেই সাথে ফোনটিতে একটা হিউজ পরিমাণ ব্যাটারি ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ এর একটা হিউজ ব্যাটারি আমরা ফোনটাতে পেয়ে যাচ্ছি এবং সেটা থার্টি ওয়াট আউটপুটের সাথে আসতেছে যে এর যে ফাস্ট চার্জিং টেকনোলজিটা আছে থার্টি ওয়াটের তো কোম্পানি ক্লেম করতেছে যে সিক্সটি ফাইভ মিনিটের মধ্যে আপনার ফোনটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে তো আমরা হাতে পাওয়ার পর বলতে পারবো যে ফোনটা গিয়ে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কিনা তো আশা করা যায় থার্টি ওয়াট দিয়ে পাঁচ হাজার এমএইচের ব্যাটারিটা মানে খুব ডেলি ইউজেজের মধ্যে আপনাদের ব্যাটারি নিয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না কারণ বর্তমান যুগে প্রসেসরগুলো যেভাবে অপটিমাইজ করা থাকে তো সেই কারণে আপনার আপনার এই চার্জজনিত তো কোনো সমস্যা আমাদের ফোনে হয় না কারণ আমরা এখন যে ব্র্যান্ডেরই ফোন কিনি না কেন চার্জ মোটামুটি আমরা একদিন যে কোনো ফোন ইউজ করতে পারি ওইরকম কোনো ইস্যু আমাদের হয় না তো পূর্বের তুলনায় বর্তমানে কিন্তু চার্জের বিষয়টা অনেক অগ্রগতি হয়েছে ফোনটি আপনারা দুইটি কালারের মধ্যে পেয়ে যাবেন একটা হচ্ছে মিসড ব্লু এবং আরেকটি হচ্ছে মিসড হোয়াইট তো ফোনটা ওভারঅল মোটামুটি ভালোই বলা চলে তো ফোনটার মধ্যে কিছু কিছু বিষয় আমার খুব একটু কম মনে হয়েছে যে ফোনটাতে ওই বিষয়গুলো থাকলে হয়তো আরও ভালো হতো যেমন ফোনটাতে কোনো এনএফসি পোর্ট নেই এবং সাথে কোনো এফ এম রেডিও সাপোর্ট নেই এবং ফোনটাতে এলসিডি প্যানেল দেওয়া ওইখানে যদি নাইনটি হার্স না দিয়ে একটা অ্যামুলেট প্যানেলও দেওয়া হতো কারণ আমি হার্স থেকে অ্যামুলেট প্যানেলটা আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ আপনার যে ডিসপ্লে টেকনোজিটা আছে অ্যামুলেট প্যানেলটা কিন্তু মানে খুব ভালো হয় কারণ এলসিডি থেকে অ্যামুলেটটা সর্বক্ষেত্রে এগিয়ে থাকে তো টুকিটাকি কিছু বিষয় যেহেতু এখানে মানে হয়তো প্রাইসটা কাট করতে গিয়ে এরকম করতে হয় কারণ সব কিছু অ্যাকুরেট করে দিলে তো আর মানে অন্য নেক্সট কোনো ফোন আর ওরা বিক্রি করতে পারবে না তো এই জন্য ফোনের মধ্যে কিছু জিনিস থাকলেও কিছু জিনিস মিসিং থাকে যেটা আমরা কোনো দিনই কোনো ফোনকে পারফেক্ট বলতে পারি না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফোনটি কেনার আগে অবশ্যই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ রিয়েলমি সেভেনের যারা দাম জানতে চাচ্ছেন রিয়েলমি সেভেনের অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয় নাই তো আন যে দামটা আছে আমি দেখছি নেটের মধ্যে আপনার ছয় জিবি চৌষট্টি জিবি যে ভেরিয়েন্টটা আছে ওটা বিশ হাজার পাঁচশো টাকা এবং এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি যে স্টোরেজটা আছে ওইটা বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা সময়ের সাথে আপডাউন হতে পারে যেহেতু আন প্রাইস মানে ফিক্সড করে কিছু বলা যাচ্ছে না তো আপনারা ফোনটা কিনার আগে একটু চেক করে নেবেন ওয়েবসাইটে কারণ দামটা একটু কম বেশি হতে পারে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সকলকে